আর এটি নদিয়ার সর্ববৃহৎ প্রতিমা যতদূর আমার ধারণা, আর এবছর 4.5 লাখ টাকা বাজেট। করোনা আবহে দুবছর তেমন উচ্ছ্বাস ছিল না। কিশোর কিশোরী পাশাপাশি যুবক যুবতীদের কাছে সরস্বতী পুজো মানে এক আলাদা অনুভূতি। সরস্বতী পুজো মানে ভালোবাসার পরিবেশ, আর এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে উচ্ছ্বাস সবকিছু প্রকাশ পায়। তাই সরস্বতী পুজো বর্তমানে প্রতিযোগিতায় বার্তাবরণ তৈরি হয়। রানাঘাট দক্ষিণপাড়া সম্মেলনী ক্লাব এবছর প্রতিমার উচ্চতার উপরে বিশেষ করে জোর দেওয়া হয়েছে। প্রতিমার এমন উচ্চতা নদিয়া জেলার মধ্যে সবচেয়ে বড় প্রতিমা। শুধু তাই নয়, রাজ্যের মধ্যে এমন উচ্চতা প্রতিমা খুবই কম দেখা যায়। রানাঘাট নাসরাপাড়া অধিবাসী বৃন্দ তাই এবছর বৃহত্তম সরস্বতী দেবীর আরাধনায় নেমেছে। তাদের প্রতিমার উচ্চতা 17 ফুট, রানাঘাটে দ্বিতীয় উচ্চতম প্রতিমা। এই বছর রানাঘাটে দুটি বড় উচ্চতায় সরস্বতী প্রতিমা ঘিরে ইতিমধ্যে উৎসাহ আলোড়ন পড়েছে। পুজো উদ্যোক্তারা মনে করছেন তাদের প্রতিমা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাবেন। 27তম বর্ষ, আমাদের 23 ফুটের ঠাকুর, এবং মাঝে আসছে আমাদের ঝাড়খণ্ড থেকে মৃৎশিল্পী শ্রী অনুপ পাল। প্রায় বিগত 1.5 মাস ধরে এই ঠাকুরটি তৈরি করেছেন। আর আমাদের বাজেট প্রায় 4.5 লাখ মতো। আর কি চমক থাকছে কি এবছর? চমক বলতে, এখানে তো আমাদের তো মণ্ডপ সজ্জা, প্রতিমা, প্রতিমার যে সাজসজ্জা, প্রত্যেকটা জিনিসই আমাদের চমকপ্রদ। আর তাছাড়াও আলোকসজ্জা থাকছে, বাইরে থেকে তো লোক আসি দেখতে। হ্যাঁ, বাইরে থেকে তো লোক আসি। আর এটি নদিয়ার সর্ববৃহৎ প্রতিমা যতদূর আমার ধারণা, আসে বাইরে থেকে অনেক লোক আসে, প্রচুর ভিড় হয়, এবং এইভাবেই আমরা করে যাচ্ছি। রাজ্যেই কাজ হচ্ছে, তাই তো? রাজ্যেই কাজ হচ্ছে। এবছর আমাদের ঠাকুরের সাইজ হচ্ছে 23 ফুটের ঠাকুর, আর মণ্ডপ সজ্জা তো আছেই, প্রতি বিগত বছরেও আমরা যা করেছি তার থেকেও এছাড়া ভালো করার চেষ্টা করেছি। আশা করি মানুষের তো পছন্দ হবেই। আর বেশি কিছু বলার দরকার নেই, আমাদের রানাঘাটে আমাদের প্রতিমা রেখা আরও অনেক পুজো যারা ছোট করতো তারাও এখন পুজো হচ্ছে রানাঘাটে আরও বড় পুজো। তা সুতরাং কোথা থেকে লোক আসে দেখ? আমাদের এখানে কলকাতার থেকে, বর্ধমান, তারপর কালনাথ থেকে, বিভিন্ন, শুধু রানাঘাট বলে যে এই না, শুধু রানাঘাটের লোকজন ঠাকুর পুজো দেখতে আসে, আদার্স জায়গা থেকেও পুজো দেখতে আসছে মানুষে। আগের বিগত বছরেও 3 বছর যাবৎ এসছে, এবছরও আশা করি আসবে। কত টাকা বাজেট? আর এবছর 4.5 লাখ টাকা বাজেট হবে। হ্যাঁ, অবশ্যই হবে। 5 বছর ধরে তো মানে আগের বিগত করোনার জন্য তো পয়সান হয়নি, তা এবছর ইচ্ছা আছে বড় করে করার।